So, hey, what's up, guys? আমি তোমাদের সবার প্রিয় সস্তার মুম্বাইকার নিখিল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা আবার ফুড ব্লগ করব, জানি তোমরা আবার লোভ দেবে, আমার আবার পেট খারাপ হবে। আমি আজকে এসেছি গড়িয়াহাটের দিকে, আর আমার সাথে এখন আছে আমার বন্ধু বান্ধবগণ, আমার চ্যাংড়া গ্যাং টু, সনক, নীলাঙ্ক আর দীপ্তার্গ। আমরা এখন কেজরা করতে এসেছি, খাওয়া দাওয়া করবো আর মস্তি করবো। হ্যাঁ, ফুল মস্তি করবো আর এদিক ওদিক ঘুরে বেড়াবো। চলো, লেটস স্টার্ট। সো গাইজ, আমরা চলে এসেছি ফাইনালি পেটুগ্রেজার রিজাল্ট ভিতরে চলে এসেছি। ভিতরে খুব সুন্দর লাগলো আমার, দেখে ভিডিও দেখেছো আশা করি আগে ফার্স্টে। জায়গাটা খুব সুন্দর, ইকো ফ্রেন্ডলি বলতে পারো, এসি আছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খাবো। আর ব্যাপারটা কিছুই না, আমার জন্মদিনের খাবার খাওয়াচ্ছি, আমার সব খরচা গাড়ি হয়ে যাবো। আর কে কিনেছে ওরা সব কিনে, কেক টেক কাটবো, মানে বিশাল ব্যাপার, সেলিব্রিটি দেখা যাক নেক্সট কি হতে পারে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Chotu, happy birthday to you. গাইজ, আমাদের প্রথম মেনু চলে এসছে, হচ্ছে স্টার্টারে চিকেন 65 আর সঙ্গে মেক্সিকান সানরাইজ। ট্রাই করে বল কেমন, তাড়াতাড়ি করে, জলদি টু রিভিউ দিবি, ওকে? তুইও ট্রাই কর। মিষ্টি মিষ্টি খেতে, নট ব্যাড, ইটস রিয়েলি গুড। তো কেমন লাগলো? চিন্তা যথেষ্ট ভালো। ওপি সব ফ্রি ফায়ার প্লেয়ার সব, চলো ভাই এবার আমি ট্রাই করবো। সো গাইস, আমি একটু ট্রাই করে দেখি কেমন খেতে। রসগোল্লার গলা ভাই, অসাধারণ খেতে, কি মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি জিনিস ভাই আমার খুব ভালো লাগে ভাই, আমি যাই না, অসাধারণ খেতে। হোয়াট অ্যাবাউট ইউ রূপু? শুনি বাবা, এটা পুরো একদম চিনির গলা, পুরো দালা হেভি খেতে, হেভি খেতে মনে হচ্ছে, কি ঢুকছে বুঝতে পারছি না। তাই হোক, অসাম অসাম, আমার হেভি লেগেছে, রেকমেন্ডেড। না, চিকেন 65 ট্রাই করে বল কেমন খেতে, তোকে খুব ভূতের মতো লাগছে। ট্রাই করে নিয়েছে, আরেকবার ট্রাই কর না ভাই, এত কি আছে, সব তোর পেটেই যাবে, তোর ভাগের টা আমরা থোড়ি খাবো। হাউ ইজ ইওর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট? ভালো, ক্যামেরাটা এইদিকে ভাই, ওইদিকে। আনএক্সপেক্টেড বাট ইটস রিয়েলি গুড। বল তোর কেমন খেতে লাগে। আচ্ছা, কেকের টেস্টটাই বল কেমন। ভাই ওপি রিয়াকশন, ট্রাই কর জলদি করে। কেমন লাগলো? ভালো, ঝাল ছিল একটু কিন্তু ভালোই লাগলো টেস্ট। তোর কেমন লাগে? ভাই চলো এবার আমি ট্রাই করবো, আমার রিভিউ ভালো যাবে, সবাই দিচ্ছে, আমি আর রিভিউ দিলাম না, সরি, টাটা, বাই বাই। গাইজ, আমাদের রেড পেপার চিলি ফিশ চলে এসছে,
দেখতে খুবই সুন্দর লাগছে। আমি ট্রাই করে দেখবো, সবাইকে আগে ভাগ করে দিই না, মারপিট লাগবে। তারপরে ট্রাই করে দেখবো কেমন খেতে। এবার থেকে সব আমি রিভিউ দেবো, আর কেউ দেবেন। সরি, থ্যাংক ইউ। অল্প ঝাল, এমন কিছু ঝাল না, সবাই যা বলছে তাতে অতটাও ঝাল না, খেতে অসাধারণ। এটাও রেকমেন্ডেড, এসে খেয়ে যাও। তোমাকে যত পয়সা সব উড়িয়ে দিয়ে চলে যাও, কিছু যা আছে না, খেতে খুব ভালো হয়েছে, এসে খেতে পারো। সো গাইজ, আমাদের এখন নেক্সট মেনু চলে এসছে, ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন 3 পিস আর 2 পিস ফিশ ফিঙ্গার। ট্রাই করে দেখবো কেমন খেতে। আর একটা জিনিস অর্ডার করা হয়েছে, ওটাও আসুক, ওটাও দেখাবো, আর তারপরে বাকিটা ওদের হাতে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তাই তো ভাই, তোরা বলবি তো কেমন হয়েছে, তোরা রিভিউ দে ভাই। মালটা এখনো খেলে আছে, মালটা এখন ভাই তুই বাচ্চা নাকি, সিরিয়াসলি খেলছিস এখনো? আমি বাচ্চা। চলো স্টার্ট করা যাক। গাইস, কোয়ান্টিটি তো অনেক দিয়েছে, আশা করি পেট ভরে যাবে। আগে অনেক কিছু খেয়েছি, ট্রাই করে দেখা যাক। ফ্রাইড রাইসটা ট্রাই করি, কত গরম সিদ্ধ আছে, ভালো খেতে, সুন্দর খেতে। ওয়েট, উই উইল ট্রাই দ্যাট চিলি চিকেন। ভাঙে না উপমা, অল্প স্পাইসি আছে, চিলি চিকেন মানে ঝাল হবেই, সুইট হবে ব্যাপার। এই কম্বোটা এতদিনে আমার এত জায়গায় খেয়েছি, এই কম্বোটা আমার বেস্ট লেগেছে। এসো তোমরা, এসে ট্রাই করে যেও, অসাধারণ খেতে, মাস্ট, মোস্ট রেকমেন্ডেড বলতে পারো, মাস্ট ট্রাই। তো গাইস, চলে এসেছে আমাদের ভেজ নুডলস, ট্রাই কেমন খেতে দেখি। গরম লাগছে, আমার খুব ভালো লাগছে জানো তো, প্রত্যেকটা খাবারই আমার ভালো লাগবে, এটাও ভালো লাগলো। একটু অন্যরকম খেতে, একটু অন্যরকম খেতে, একটু অন্যরকম, মানে কিরকম অন্যরকম, বাট অন্যরকম মানে লাগছে মায়ের বানানোটার সাথে একটু অন্য। ভাই মায়ের সঙ্গে এসবের তুলনা হয় না, বাট ভালো খেতে ভাই, অসাধারণ খেতে, মায়ের সাথে তুলনা ট্রাই করে যাও। অসাধারণ ছাড়া আর কোনো অ্যাডজেক্টিভ বল, অসাধারণ ছাড়া আর কোনো অ্যাডজেক্টিভ বল। অ্যামেজিং, ওয়াও, অসাম, ওয়াও, ট্রাই করে দেবো। হ্যাঁ খুব ভালো খেতে, আমি ওদের ভাগে তিন দিন দেয় না, ওরা আমাকে ছাড়বে করে, ধন্যবাদ। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর লাগলো ভাই, তোরা একটু রিভিউ দে কিরকম লাগলো একটু বল। খাবারগুলো সব ভালো ছিল, বাট মকটেলটা একটু হালকা বেশি মিষ্টি ছিল, ঠিক আছে। তো দেখো রেটিং ঠিকঠাক আছে, আমরা 10-8 দিয়ে দিতে পারি, খুব ভালোভাবে খাওয়া দাওয়ার মোটামুটি ভালো ছিল, এমনি ফ্রেশ খাবার একদম সবসময় বানানো, গরম গরম খাবার তোমরা এসে খেয়ে যেতে পারো। আমি লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশনে, চলে এসো যেদিন ইচ্ছে হবে, মোটামুটি খোলা থাকে, সপ্তাহে একদিন মনে হয় বন্ধ থাকে, টাইমিংও রাতে 11:30 পর্যন্ত খোলা। তো আজকের ভিডিও এতটাই রাখছি, জানি বেশি বড় আজকে হয়নি, তাও আজকে পোস্ট বার্থডে সেলিব্রেশন হলো আমার বন্ধুদের সাথে, খরচা সবই আমার, তাও একটু কম বেশি পড়েছিল আমার বন্ধুরা, একটু করতে হয় আর কি, বন্ধুরা মিলে যখন বেরোয়। আজকে ভিডিও এখানে এতদূরই রাখি, মোটামুটি হলো অনেকটাই, অনেকদিন পর বাইরে বেরোলাম খাওয়া দাওয়া করতে, একটু বাড়িতে বলছিলো যাস না, বেকার খরচা, বেকার এসব করে, তাও ভাবলাম যাই, সবাই যখন বলছে বন্ধুরা, তাই একটু ঘুরে ফুরে আসি, আর আমার একটু কন্টেন্টও পেয়ে যাবো তাহলে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য, অনেকদিন ছাড়া হচ্ছে না, রিচ কমছে। ভিডিও আজকের জন্য এতটাই রাখছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আবার যদি কোথাও যাই, ততদিনের জন্য সবাই ভালো থাকো, বাই।